बृहस्पतिवार कोचबिहार जिला युव तृणमूल कांग्रेस कार्यालय कोचबिहार जिला शहर ब्लक सभापति अभिजीत देव भौमिक नेतृत्व घोषित हल शहर तृणमूल कांग्रेस 20 वार्डे सभापति नाम सह आगामी एक मासूची उक्त अनुष्ठान उपस्थित छे कोचबिहार पौर प्रशासक मीनातर सह पौर प्रशासक तपन घोष और अमीन आहमेद सह तृणमूल कांग्रेस नवनिजुक्त वार्ड सभापति कर्मकर्ता से सुबादे समस्त सांबादिक बंधुदेर संगे एक सांबादिक सम्मेलन करें अभिजीत देव भौमिक नवेम्बरे तादेर इलेक्शन बूथ कमिटी थेके जावार पर लक्ष्मी पुजोर पर काली पुजोर आगे बूथ सभापतिदेर जोगदान पत्र तादेर हाथे तुले देवा हबे 14 नवेम्बर पर्यन्त विजय सम्मेलनी तारपरे इलेक्शनेर नोटिफिकेशन ताई आर कोनोभावेई समय नष्ट करा जाबे ना। एछाड़ाओ पौरसभा अफिसे पौर प्रशासकदेर निये वार्ड भित्तिक आलोचना करा हबे बोलेओ जानिएछेन अभिजीत देव भौमिक। आजकल सांबादिक सम्मेलन ताते 20 वार्डे नवनिजुक्त सभापति घोषणा और आगामी एक मासेर कर्मसूची घोषणा करें अभिजीत देव भौमिक। वार्डे वार्ड सभापति 81 बूथ शहरे आछे आमरा सेई सभापतिदेर नाम घोषणा करब आज के तार जोन्नो कुचबिहार शहरेर प्रत्येकटी वार्डे जारा तृणमूल कांग्रेस नेतृत्वरा तारा सबाई आछेन এবং আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান শ্রীমতী মিনাতর, ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, তপন ঘোষ, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে যারা মেম্বার তারা উপস্থিত আছেন, রূপা সাহা উপস্থিত আছেন, উজ্জ্বল কর আমাদের কাউন্সিলর তারা আছেন, উত্তম রায় থেকে শুরু করে সব নেতৃত্বরা আছেন। আমি ওয়ার্ডের সভাপতিদের নামগুলো আগে ঘোষণা করছি। এক নম্বর ওয়ার্ড, এখানে ওয়ার্ডের সভাপতি নামকু দে সরকার যিনি ছিলেন তাকে করা হলো। এখানের বুথ সভাপতিগুলো 174 পবিত্র চক্রবর্তী, 175 সুব্রত দাস, নীলু 176 নীলু কুণ্ডু, 177 সুদীপ্তা নাগ, 182 সুভাষিস ভট্টাচার্যী, 183 নয়ন সরকার, এরা বুথ সভাপতি হলেন। ওয়ার্ড নাম্বার 2 উজ্জ্বল দর সভাপতি হলেন। আর 234 নম্বর বুথ এই ওয়ার্ডের ভেতরে, সেখানে বিশু দে ওয়ার্ড সভাপতি বুথ সভাপতি এবং 235-এ আকরাম হোসেন বুথ সভাপতি হলেন। ওয়ার্ড নাম্বার 3, এখানে সভাপতি হলেন কাশী ঘোষ, এখানকার বুথ সভাপতি 231-এ অজয় কুমার সাহা, 232-এ বিদ্যুৎ চক্রবর্তী, 233-এ বিশ্বনাথ দে পলান, 234-এ অবিনাশ বিশ্বাস। ওয়ার্ড নাম্বার 4, এখানে ওয়ার্ডের সভাপতি করা হয়েছে সুমিত প্রসাদ, এখানে বুথ সভাপতি করা হয়েছে 229-এ লাবু হোসেন, 230-এ সুমন প্রসাদ, 252-তে প্রবীর সূত্রধর, 253-তে তপন দাস বাপ্তু। ওয়ার্ড নাম্বার 5, এখানে কৃষ্ণ সরকার ওয়ার্ডের সভাপতি আমরা সর্বসম্মতিক্রমে করেছি। আর বুথ সভাপতি 248-এ বন্দনা সাহা, 249 গৌতম চক্রবর্তী, 250 বুথ নাম্বার দেবাশিস নন্দী, 251 কমল সরকার। ওয়ার্ড নাম্বার 6, এখানে ওয়ার্ডের সভাপতি করা হয়েছে বিমল গুপ্ত ঝন্টু, এখানে বুথ সভাপতি করা হয়েছে 229-এ সুজিত দাস, 240 অমিত ভট্টাচার্যী, 254 সুব্রত দত্ত, 255 সুমন সেন। ওয়ার্ড নাম্বার 7, এখানে সভাপতি করা হয়েছে প্রদীপ্ত চক্রবর্তী রানা, বুথ সভাপতি 184 নিতাই সুন্দর বণিক, 185 মদন সোম। ওয়ার্ড নাম্বার 8, দিলীপ সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন অভিজিৎ ভূমি শুনব। গত 16 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কুচবিহার শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন এবং 2 মাস পরে মিউনিসিপ্যালিটি বোর্ড। কাজেই জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে যে দায়িত্বভার পালন করেছিলাম, গুরু দায়িত্ব ছিল, অনেক বোঝা ছিল মাথায়, সেটা অনেকটা হালকা হয়েছে যখন আমি একটা ছোট জায়গায় শহরে কনসেন্ট্রেট করতে পেরেছি। বিধানসভা নির্বাচন লড়াই করবার সুবাদে সমস্ত কর্মীরাই অলরেডি ভাইব্রেটিভ আছেন, সমস্ত ওয়ার্ড নেতৃত্বরা ভাইব্রেটিভ আছে, তাদেরকে কাজে নামানো খুব সহজ হয়ে দাঁড়াচ্ছে। আর গত 1995 সালে যখন বামফ্রন্টের হাট থেকে তৃণমূল আমাদের কংগ্রেসের পৌর বোর্ড এসেছিল 1995 সালে, তারপর থেকে 2000, 2005, 2010 এবং 2015 সালে পৌরসভা নির্বাচন এবং এর মাঝে যে কটা বিধানসভা গিয়েছে, যে কটা লোকসভা ভোট গিয়েছে, প্রত্যেকটি নির্বাচনে আমি কুচবিহার শহরে দলের হয়ে
একজন প্রহরীর ভূমিকা গ্রহণ করেছিলাম বরাবরই, সেটা শহরের মানুষ জানেন। তো আমি জানি, এতটুকু গর্ব করে বলতে পারি, কোন পাড়াতে কোন ছেলেটি ইম্পর্টেন্ট, কার কী গ্রহণযোগ্যতা, সেটা নিরিখে আমরা ওয়ার্ড কমিটি গঠন করার দিকে এগিয়েছি। গত দু মাসে, প্রায় দেড় মাসে আমরা প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে, 20টি ওয়ার্ডেই বসে বসে কমিটি গঠনের ব্যাপারে আলোচনা করেছি, বুথ কমিটির বিষয়ে আলোচনা করেছি, এবং সেখানে সর্বসম্মতি করে একটা আলোচনা এসে আমরা ওয়ার্ড কমিটিগুলো আজকে ঘোষণা করলাম। 20টি ওয়ার্ড, 81টি বুথ এবং আমাদের শহর কমিটি প্রায় 31 জনের, এটা আমরা ঘোষণা করলাম। পরবর্তীকালে আরও যদি সংযোজন করার প্রয়োজন আসে বিভিন্ন ওয়ার্ডগুলোকে, আমরা সেটা করব। আগামী লক্ষ্মী পুজোর আগেই সমস্ত ওয়ার্ড সভাপতিরা তাদের ওয়ার্ড কমিটি গঠন করে আমাদেরকে দেবেন। আজ থেকে লক্ষ্মী পুজোর আগে আমাদেরকে এটা দিতে হবে, লক্ষ্মী পুজোর পরেই আমরা তাদেরকে সমস্ত বুথ সভাপতি এবং ওয়ার্ড সভাপতিদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো, ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ইস্যু করব, এবং এর মাঝে কালী পুজোর ভেতরে আমরা যতটা পারবো ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নাগরিক কনভেনশন বা বিজয় সম্মেলনের মাধ্যমে এটা অ্যাসেম্বল করবো। 14th November, যেহেতু 7th November হেরিটেজ কাপ ফুটবল টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা রাজবাড়ি স্টেডিয়ামে হবে, তাই 14th November সানডে সেদিন আমরা কুচবিহার শহরে একটা বড় আকারের বিজয়া সম্মেলনী করব, যে বিজয়া সম্মেলনীতে আমাদের টার্গেট থাকবে 5 থেকে 6 হাজার লোককে অ্যাসেম্বল। জানানো হলো যে 14ই নভেম্বরের পরপরই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পৌরসভা ভোটের একটা কার্যকলাপ, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভোট, পৌরসভা ভোট একেবারেই প্রাককালে বলা যেতেই পারে। সামনেই উপনির্বাচনে যে কটি জায়গা বাকি রয়েছে, যে কটি বিধানসভা বাকি রয়েছে, সেইগুলো কমপ্লিটের পর কিন্তু এবার তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়বে সামনের পৌরসভা নির্বাচনে, কারণ পৌরসভা দখলের লড়াইটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে কিন্তু দেখা দেবে তৃণমূল কংগ্রেসের, যেখানে রাজ্যে ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় এসছে। উপনির্বাচনে প্রথম ধাপের 3 কেন্দ্রেই জঙ্গিপুর, শামসেরগঞ্জ এবং ভবানীপুরে তারা জয়যুক্ত হয়েছে, এবং তারপরে এখন যে 4টে কেন্দ্রতে ভোট হবে সেখানেও জয়যুক্ত হওয়ার জন্য তারা তৎপর, এবং তারপরে পৌরসভা ভোটে নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। দুর্গাপূজা ও ধনতেরাস অফার, কোচবিহার দত্ত জুয়েলার্স দিচ্ছে এই প্রথম 4 অক্টোবর থেকে 4 নভেম্বর 2021 পর্যন্ত পুরো এক মাসের ধামাকা অফার। 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরির উপর 25% অফ, সোনার গহনার মজুরির উপর 20% অফ, হীরা ও প্লাটিনাম গহনার এমআরপির উপর 10% অফ, হীরা এবং অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% অফ। এছাড়াও রয়েছে পুরনো সোনার গহনা বদলে নতুন গহনা কেনার সুযোগ। 10ই অক্টোবর এবং 31শে অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার, ফোন 2223198।